Assalamualaikum viewers, আশা করি সবাই ভালো আছেন। আমার YouTube চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর আমার এক বান্ধবী প্ল্যান করে চলে এসেছি 300 ft। তো এখানে আসলে বিকালে এবং সন্ধ্যায় ঘুরতে বেশি ভালো লাগে, সব দোকানপাট ওপেন থাকে, তাই আমরা সকাল সকাল চলে এসেছি। এখন 6টা বাজে। এখানে অনেক কিছু পাওয়া যায়, ফ্রেশ শাকসবজি থেকে শুরু করে অনেক ধরনের মিষ্টান্ন পাওয়া যায় এবং এখানকার পরিবেশটা ঘোরার জন্য সবাই অবশ্যই আসবে। আমরা এখন এই রেস্টুরেন্টে ভালোভাবে নাস্তা করব। দেখা যাক, এটা হচ্ছে ভিতরের পরিবেশ। এগুলো সব শুটকি আইটেম, 40 টাকা পিস। এই ফ্রিজে দেওয়া হবে কাঁঠাল বিচি দিয়ে শুটকি। এটা মনে হয় কালো ভোলা। একবারে হাত ধুয়ে বসে পড়ি। বেশি কিছু অর্ডার করিনি। এটা হচ্ছে হাঁসের মাংস আর আমার ফেভারিট শুটকি দিয়ে কাঁঠালের বিচি। শুটকি দিয়ে পেঁয়াজ ভুনো আর কি। আমরা অলরেডি দিবেন, লেবু টেবু দিবেন না? লেবু আবার টেবু পালাটা বিসমিল্লাহ। সিদ্ধ হয়নি, একটু সিদ্ধ হলে ভালো লাগতো, তাই না? দেখ ঠিক আছে, শক্ত না? আচ্ছা এটা একটু খেয়ে দেখি। থ্যাংক ইউ। এটা থেকে তো অনেক ভালো আছে। পেঁয়াজ দিয়ে যে শুটকি ভোনাটা, এটা এটা টেস্ট আছে, এটা একটু কুক হবে। আচ্ছা হাঁসের মাংসটা খেয়ে বল।
আর কিছু লাগবে না থ্যাংক ইউ কেমন লেগেছে টেস্ট না না আসলে হাঁসের মাংসটা অনেক মজা আপনারা এখানে আসলে অবশ্যই খাবেন এটা গরম আচ্ছা আমাকে একটু প্রাইসটা বলেন তো ভাইয়া কোনটা কত বালিশ মিষ্টি যে বলে ল্যাংচা বালিশ বালিশ তো আরো বড় হয় অনেক টেস্ট গরম গরম মালাই চপ আচ্ছা এখানে দইয়ের কাপ কত দইয়ের কাপ 30 টাকা 30 টাকা এটা মনে হয় বালিশ মিষ্টি তাই না বালিশ চমচম জি তাই এটা তো খাওয়া সম্ভব না এটা প্রাইস কত একটা কত 320 টাকা তাহলে 1 কেজিরও বেশি 2 কেজির কাছাকাছি তো 2 কেজির মিষ্টি কি খাওয়া পসিবল তাই বাহ মাশাল্লাহ এটা কি রসগোল্লা খেয়ে ফেলতে পারবেন 10 মিনিটে শিওর না এগুলো তো অনেক মিষ্টি হয় সব আয় বসছে মোবাইলে কোন দিক দিয়ে না এদিক দিয়ে হোক আছে সুবহানাল্লাহ চোখে কিছু দেখতেছি না সাদা আর সাদা পুরো সাদা হয়ে আছে মাত্রা কাশফুল বন
এখান থেকে আমরা ফুল পাড়ি। ফুল পেরে পেরে কি করো? ফুল পেরে পেরে রিমার মাথা সাজাই। নো, আইজি আমাকে দিবা না, এগুলো কিন্তু ভালো না। তুমি দাও, তুমি দাও, তোমার এত সুন্দর লাগে, তুমি দাও। দুষ্টু বিলাই ছাগল মার ভাষায় মানে আমিও তোমাকে দেব, দাঁড়াও ওয়েট, না 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 না, গাছ থেকে পারলাম একটা, এটা দিয়ে দিলাম। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, অনেক ঘোরাফেরা করলাম। সো প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সো আল্লাহ হাফেজ।